আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 80 পেজের অঙ্কটি। আমরা এখানে 6 নম্বর কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, এই অঙ্কটা একটু সমস্যা আছে। এখানে উর্বরতা বৃদ্ধি এবং হ্রাস নিয়ে একটা কোশ্চেন, বাট আমরা চেষ্টা করবো এটা একটা সেকেন্ড একটা নিয়ম করার জন্য। আমরা আপাতত প্রথম নিয়মটা করে দিচ্ছি। এখানে সেতুর চাচা 3 বিঘা জমি আছে, ঠিক আছে। জমির উর্বরতা ঠিক রাখার জন্য 30 কেজি জৈব সার প্রয়োগ করুন। জমি হলো 3 বিঘা, 7 দিবে 30 কেজি, ঠিক আছে। প্রতি কেজি সার, প্রতি কাঠায়, আপনি জমি বলতেছেন বিঘায়, বাট আপনি বলতেছেন কাঠায়, তার মানে জমিটাকে আগে কাটা করতে হবে। প্রথম টপিক বুঝছেন আশা করি। আপনি জমি বলছেন বিঘায়, বাট 7 দিবেন কি সে কাঠায়, তার মানে জমিটাকে আগে কাঠায় নিয়ে আসতে হবে। তো লেখেন জমির পরিমাণ তিন বিঘা। আমরা জানি 20 কাঠা 1 বিঘা, তাহলে 3 গুণ 20 কাঠা 60। আমরা সব ইংলিশে লিখি তাহলে সুবিধা হবে। 60 কাঠা, একটা নোট দেন, যেহেতু 20 কাঠা 1 বিঘা, কাঠা বেড়ে গেল। এখন দেখেন, আপনি প্রতি কাঠায় উর্বরতা বৃদ্ধি করার জন্য 3% ইয়ে করেন, এটা পরের হিসাব। প্রথম লাইনে আছে আপনি 3 বিঘা জমিতে উর্বরতা ঠিক রাখার জন্য 30 কেজি সার দেন। তো 3 বিঘা মানে কত? 60 কাঠা। তাহলে 60 কাঠা জমিতে সার দেওয়া হয় 30 কেজি, 1 কাঠা জমিতে, কেমন প্রতি কাঠা 30 ভাগ 60 কেজি, 0 0 কেটে দেন হাফ। উর্বরতা ঠিক রাখ, একটু লিখতে পারেন এখানে মন চাইলে, যে উর্বরতা ঠিক রাখার জন্য, উর্বরতা ঠিক রাখার জন্য, যদি মন চান লিখেন, উর্বরতা ঠিক রাখার জন্য 60 কাঠা জমিতে সার দেওয়া হয় 30 কেজি, 1 কাঠা কত? হাফ কেজি, 1 কাঠা হাফ কেজি। এখন আমরা 1 কাঠা করলাম কেন? এখানে কিন্তু আছে হাফ কেজি সার, এখানে কি আছে? প্রতি কেজি সারে, প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে 3%। লাইনটা লিখি আমরা, তাহলে 1 কেজি সারে 1 কেজি সারে 1 কাঠা জমি উর্বরতা বৃদ্ধি করে 3%, উর্বরতা বাড়ায় লেখেন 3%। 1 কেজি, 1 কেজি সারে, এই লাইনটা, 1 কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা বাড়ায় 3%। এখন কয় কেজি সার দিচ্ছেন মোট? হাফ কেজি, হাফ কেজি সার জমি, ঠিক আছে, 1 কাঠা। তো 2 কে 3 ভাগ করলে হলো 1.5%। এটা উর্বরতা বাড়ায়, বাট চাচ্ছেন কি আপনি বলেন তো অবস্থায় বের করুন, চাচ্ছেন কি অবস্থায়। এখন যদি আমি সে 1 কেজি সার দিলে, কিন্তু যদি সেই লোকটা 1 কেজি সার দেয় 1 কাঠা জমির, তাহলে তার এত বাড়বে, তাহলে আমার হাফ কেজি সার এত বাড়বে। এখন যদি আমি সারটা না দিই, সার যদি আমি না দিই, তাহলে কিন্তু অবস্থা হবে, তাহলে সার না দিলে এটাই হবে অবস্থায়। তাহলে এখানে অবস্থায় 1.5%, তাহলে আপনি এটাকে লিখতে পারেন 1.5কে 100% মানে কি 1.5 ভাগ 100, সমান লেখা যায় 0.015, এটাও লেখা যায়, তাহলে অবস্থায় 1.5%। পার্সেন্ট লেখার নিয়মটা কিন্তু হবে এই যেখানে দাগ দিয়ে এটা শূন্য। ওকে, এটা অবস্থাটা। আরেক পার্ট আছে,
যদি জমিতে সার প্রয়োগ না করতেন কত বছর পরে ওই জমির আর কোনো ফসল ফলবে না? এখন ধরে নেই জমিতে ফসল ফলবে না, ধরে নিলাম, কেন ধরলাম, যেহেতু ফসল ফললে মান আছে, একটু এটা আমরা সহজ করে, যেহেতু জমিতে ফসল ফলবে না সেহেতু শূন্য। কত বছর পরে মানে কি সময়কাল? পি অফ টি সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার টি লিখি। যদি ফসল বসে যে আর ফসল ফলবে না, যেহেতু জমিতে ফসল ফলবে না সেহেতু পিটি গেল শূন্য, তাহলে এখানে শূন্য বসে দেন, পি ইন্টু ওয়ান বসে গেল, আর এর মানটা কত? অবস্থাটা আমরা আর ধরে নিই ভালোভাবে, এটা অবশ্যই একটু আর লিখে ভালো হয়, তাহলে একবার শেষ, তাহলে আর এর মানটা কত হলো? এটা আমরা দশমিকের মানটা নেব, শূন্য দশমিক শূন্য এক পাঁচ আর টি বের করবো আমরা, এই পি এখানে আনলো, এটা গুণে ভাগ হল জিরো বাই পি, এটা বিয়োগ করলে হলো 0.985 জিরো দশমিক, পাওয়ার হলো টি। ওকে, জিরোকে পি দিয়ে ভাগ করলে কত হয়? জিরো হবে, এটা কিন্তু 15 মানে 85 নয়, আমার কিন্তু মানে এটা প্র্যাকটিস করতে অঙ্ক হয়ে গেছে, আপনি ক্যালকুলেটর দিয়ে করেন সমস্যা নেই, তাহলে এখানে 0.985 পাওয়ার হলো টি। এখানে একটু বোঝার বিষয় আছে, কি বোঝার বিষয় আছে, যেহেতু আপনি এখানে যার মধ্যে টি আছে ওইটাকে লগ নেবেন, তা ওয়াই পাশে লগ নেন, একটু ঘুরাই লিখতে পারেন, আমার জায়গাটা কম আছে একটু আমি এখানে নিলাম, বা লিখে এটাকে উল্টে দিই, 0.985 এরপর টি ইকুয়াল টু হলো জিরো, এই পাশটা, এই পাশটা আমি নিয়ে আসছি, এটা ডান দিক জাস্ট সাইড চেঞ্জ করে দিস, এখন লগ নিয়ে নেন, ওয়াইসে লগ নেন, লগ আমরা এটা নিব 0.985 ওয়াই পাশে নিব, লগ 0.985 নিব, তাহলে এখানে কত ছিল? এটা এখানে বসাই দেন 0.985 এরপর টি, আর এখানে বসানো হলো জিরো, বা সূচকের নিয়ম পাওয়ারটা আগে চলে আসে, টি ইন্টু এটা অন হবে, দেখাই তো একবারে, টি ইন্টু লগ 0.985 সমান লগ 0.985 আর জিরো, বাকি লাইনটা আমি এখানে উপরে করে দিলাম, তাহলে তাহলে কি হলো এখানে, টি ইন্টু আমরা জানি লগ লগ এ টু দু পর এ মানে ওয়ান লেখা যায়, তাহলে টি ইন্টু ওয়ান বা টি ইন্টু ওয়ান সমান আপনি এখানে কি করবেন, যদি আপনার এম এস বা ইএস হয়, দেখেন আমি দেখাই দেখানে ক্লিয়ার করে, লগ ফাইভ আর এখানে থ্রি, আমি মানটা বের করবেন কীভাবে, যদি আপনার এম এস থাকে আমি দেখাচ্ছি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এম এস এর মধ্যে এম এস ক্যালকুলেটর অর্থাৎ সাদা কালার এটা না কিন্তু, এটা কিন্তু ইএস, এটা কিন্তু এম এস, ইএস থাকে তো আলাদা, ইএস থাকলে ইএস ক্যালকুলেটারের মধ্যে এখানে যেখানে ওয়ান লেখা থাকে ওয়ানের নিচেই আপনি পাবেন এরকম লগ, এখানে একটা বক্স করা, এখানে বক্স, তাহলে এই বক্সের নিচে হবে থ্রি এখানে ফাইভ, দিলে সমান দিলে চলে আসবে, আর যদি আপনার এম এস হয় যে এটা এগুলোর মতো নর্মালটা এম এস, তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি এটাকে করবেন লগ ফাইভ ভাগ লগ থ্রি, অর্থাৎ উপরে মান থেকে নিচে মানটা ভাগ করে দেবেন, তাহলে হয়ে গেল, এখানে আছে শূন্য আর 9.85, তাহলে আমরা এখানে দিব লগ শূন্য ভাগ লগ 0.985, চেক করি আমরা দেখাই যায় আপনাদের, দেখেন দেন হলো লগ লগ জিরো জিরো ভাগ এই যে ভাগ আবার লগ লগ কত দিব 0.985 0.985 এই যে ভাগ দেন হলো ইকুয়াল টু
इक्वल टू कि आसे मैथ इरर अर्थात मानटा आसबे ना और जदि ए आमरा जदि एम एस हय एटा किन्तु एम एस ताहले ई एस होले ओई बाटनटा आपनार एखाने आसे ए जायगाटाय तो आपनि ओई मानटा एखाने दिए एखानटा आगे चाप दिबेन एर चाप दिए एखान चाप दिले निचेर मानटा आसबे देन एखान चाप दिले ओपरेर मानटा आसबे देन समान दिबेन তাহলে আমাদের মানটা হলো ম্যাথ ইরর কি হলো ম্যাথ ইরর তাহলে এখানে আসবে হলো ম্যাথ ইরর মানে মান আসবে না অসংজ্ঞায়িত অর্থাৎ টি ইকুয়াল টু হলো ইনফিনিটিভ যদি মুখটা লাগানো হয় তাহলে কিন্তু ইনফিনিটিভ আর ফাঁকা হলে কিন্তু হবে আলফা খুব খেয়াল করবেন মুখটা লাগাই দিতে হবে ওকে এই হলো আপনাদের ছয় নম্বর ম্যাট্রিক এটা কিন্তু আরেকটা নিয়ম আছে নতুন বই বলে আমরা এই নিয়মটা করে দিলাম সেখানে কিন্তু অবস্থাটা বের করা পসিবল আমরা আশা করছি এই অঙ্কটি আরও কয়েকদিন পরে এটা একটু বিচার বিশ্লেষণ করে অঙ্কটা করে দেবো ইনশাআল্লাহ শুরু করবো সাত নম্বর কোশ্চেনটি দেখেন এখানে বলা আছে 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা ছিল 7.6 আর চট্টগ্রামের রিখটার স্কেলের মাত্রা ছিল 6.0 আমরা লেখাটা একটু কমায় লিখছি চারটে হলো শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের থেকে কতটুকু শক্তিশালী ছিল ওকে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে তীব্রতার মাত্রা মাত্রা কিন্তু মিনিমাম লাগে দুটো জিনিস মাত্রা কোন একটা আদর্শ মান এবং তার তীব্রতা এটা হলো মাত্রা তার মানে তীব্রতা বাই হলো কি আদর্শ মান এটা হলো কি মাত্রা আমরা এই জন্য কিন্তু আগে তীব্রতা ধরে নিব এখান থেকে সমাধান মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা নট মাত্রা খুব খেয়াল করবেন এই জায়গাটা কিন্তু তীব্রতা সমান আয়ন চট্টগ্রামের এটা মনে করি চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা তীব্রতা নট মাত্রা আই টু এটা আয়ন এটা আই টু আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান এস এখন আসি রিখটার স্কেলে রিখটার স্কেলে শ্রী মঙ্গলের ভূমিকম্পের এখানে কিন্তু মাত্রা বলা আছে কিন্তু রিখটার স্কেলের মাত্রা কত ছিল শ্রীমঙ্গলের মাত্রা ছিল কত 7.6 বার আমরা ধরে নেব আগে মাত্রা কত গেলাম আই ওয়ান বাই হলো এস শ্রীমঙ্গলটা ধরছিলাম আই ওয়ান তাই আদর্শ মান একটা হলো এস তো একটা হলো চট্টগ্রামের চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা আই টু বাই এস তাহলে প্রশ্ন মতে এখানে আমাদেরকে লগ সহ নিতে হবে লগ সহ মানে লগটা মাত্রাটা এভাবে আসে লগ 10 I1 বাই এস এখানে লগ 10 I2 বাই এস লগ সহ আসবে মাত্রাটা লগ 10 সহ এটা আসবে তাহলে প্রশ্ন মতে এটা আমার কার মান শ্রীমঙ্গলের মান তাহলে আই লগ 10 I1 বাই এস সমান কত মানটা 7.6 এটাকে দিলাম এক নম্বর না দিলে সমস্যা নাই তারপর আটল লগ 10 I2 বাই এস এটা মানে কিন্তু আই ওয়ান এই নিচে এস আর এভাবে এস কিন্তু একই জিনিস সমান হলো 6.0 দুই নাম্বার চান্সে আমরা এখানে বিয়োগ করে দিই চান্সে আমরা এখানে বিয়োগ করে দিই তাহলে কী হচ্ছে এখান থেকে দেখেন লগ 10 I1 বাই এস মাইনাস লগ 10 I2 বাই এস লগ 10 I2 বাই হলো এস ইকুয়াল টু 7.6 থেকে সিক্স দিলে 1.6 7.6 থেকে 6.0 বিয়োগ করলে 1.6 এটা বাকি লাইনগুলো এখানে লিখি এখন দেখেন এখান থেকে লগ 10 আছে আমি এই লাইনটা আবার উঠাচ্ছি লাইনটা আবার উঠাচ্ছি আবার লগ 10 I1 বাই এস
माइनस लग टेन आई टू बाई एस समान हलो 1.6 আমি এই লাইনটা উঠালাম বা দেখেন লগের নিয়ম কি বলেন তো মানে এটা উপনিষে মানে কি লগ যদি এখন উপনিষে থাকে লগ সহ তাহলে এখানে এ মাইনাস বি তাহলে লিখবো লগ টেন আই ওয়ান মাইনাস লগ টেন এস এটা দেখেন ব্র্যাকেট থাক লগ টেন একই রকম আই টু মাইনাস লগ টেন এস সমান 1.6 যেহেতু অঙ্কটা বড় অঙ্ক সেহেতু এই একবার এই লাইনে মাইনাসটা উঠাই দেবো আর ভিতরে কী হবে মাইনাস উঠে গেলে মাইনাসটা গুণ হয়ে গেল প্লাস হয়ে গেল ঠিক আছে ওকে এখন দেখেন এস এস কাটাকাটি হয়ে গেল থাকে হলো লগ টেন আই ওয়ান মাইনাস লগ টেন আই টু সমান হলো 1.6 এটাকে কী দেখা যায় আবার আগের মতো এ বাই বি আর এ মাইনাস বি যদি থাকে লগ এ মাইনাস লগ বি সমান লেখা যাবে লগ এ বাই বি এটা তাহলে এটা লেখা যাবে আর যদি থাকে এইটা এটা লেখা যাবে তাহলে আমরা লিখবো এখানে লগ টেন আই ওয়ান বাই আই টু সমান 1.6 এখানে বসে গেল এখন এই জায়গাটা বোঝা বিশ্বাস একটা সূত্র আছে এটা যদি এখানে লগ টেন ভিত্তি এটা হয় তাহলে এটার সমান হয়ে যায় এই টেনের পর এই মানটা ইকুয়াল টু এই মানটা এখানে যদি কোনো মান থাকে দেখেন লগ টেনের পর পি মনে করেন ইকুয়াল টু হলো এক্স মনে করেন তাহলে এটা যাবে টেনের পর এক্স ইকুয়াল টু পি এই মানটা এক্স এর উপরে পাওয়ার আর চলে আসবে তাহলে লিখবো টেনের পর 1.6 ইকুয়াল টু আই ওয়ান বাই আই টু বা পরখান গুণ করে দেন চাচ্ছে কিন্তু দেখেন শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চাচ্ছে কি শ্রীমঙ্গলেরটা তাহলে শ্রীমঙ্গলেরটা রাখতে হবে এটা কোনখানে গুণ বা আই ওয়ান ইকুয়াল টু টেনের পর 1.6 ইন্টু হলো আই টু এখন টেনের পর 1.6 দিলে অঙ্কটা আমাদের হয়ে গেল টেন এর পাওয়ার 1.6 ইকুয়াল টু হলো 39.81 39.8107 অতএব আই ওয়ান ইকুয়াল টু হলো 39.8107 একসাথ আর লিখলাম না একসাথ ইন্টু আই টু অর্থাৎ এই যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটা ছিল চট্টগ্রামের ভূমিকম্পের এত গুণ তার ছিল কিন্তু কত গুণ ছিল 8 নম্বর কোশ্চেন কোনো এক সময় জাপানের ভূমিকম্পে কোনো একটা অঞ্চলে ভূমিকম্প হয়েছিল আমি লেখাটা একটু শর্ট করে লিখছি জাস্ট মূল লেখাটা লিখছি এবং এর মাত্রা ছিল রিক্টার স্কেলে মাত্রা ছিল মাত্রা 8 ওই একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প হয় যা পূর্বের চেয়ে 6 গুণ শক্তিশালী রিক্টার স্কেলের মাত্রা কত ছিল বের করতে হবে ওকে আমরা জানি এখানে মাত্রা হলো একটা জিনিস আর তীব্রতা একটা জিনিস মাত্রা হলো দুটা জিনিসের একক কী কী তীব্রতা আর হলো মাত্রা হলো দুটা জিনিসের একক তীব্রতা উপর থাকতে হবে তীব্রতা বাই হলো আদর্শ মান লক্ষ তাহলে হয় মাত্রা তাহলে আমরা আগে এখানে তো মাত্রা বলা আছে তীব্রতা বলা নাই তাহলে আমরা একটা ধরে নিব আগে সমাধান লিখি আমরা প্রথম ভূমিকম্পের তীব্রতা সমান হলো আই ওয়ান আর পরে যে ভূমিকম্প দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা সমান হলো আই টু আর এটাকে অবশ্যই আদর্শ মান লাগবে আর লিখবো আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান এস তিনটা জিনিস লাগবে আমার এই মানটা বের করতে গেলে এখন লিখি আমরা রিক্টার স্কেলে রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা লগটা অবশ্যই লগ টেন অবশ্যই আসবে আর আই ওয়ান বাই এস দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা লগ টেন আই টু বাই এস ওকে এখন দেখেন মান বলা আছে কিন্তু একটা আরেকটা জিনিস বলা আছে কি বলা আছে যে পূর্বের চেয়ে মানে দ্বিতীয়
ওই বছর আর একটা হয়েছে মানে পরে একটা হয়েছে তাহলে পরে একটা দ্বিতীয়টা আই টু আরেকটা লেখেন প্রশ্ন মতে আই টু সমান আই ওয়ান এর ছয় গুণ সরি করবো এটা বলে দিচ্ছে যে দ্বিতীয়টা মানে পরে যে ভূমিকম্পটা হয়েছে তা পূর্বের চেয়ে ছয় গুণ দ্বিতীয় ভূমিকম্পটা পূর্বের চেয়ে ছয় গুণ ওকে এখন দেখেন আমাদের কিন্তু এখানে মানটা এর একটা মান আছে এখানে আট এই যে ভূমিকম্পটার মানটা কিন্তু নাই এটা ধরে নিবে একটা তো এটা একটা মান আছে এবং লিখি ওই মানটা লিখে নিই এবং যে লগ ধরে নিই এটা প্রশ্ন মতো লগ টেন ওই যে আই অন বাই এস আই অন বাই এস সমান হলো কত ছিল আট এটাকে আমরা এই এক না এটা থাক সংখ্যা এইভাবে থাক এটা প্রশ্ন মতো থাকে হবে এটা এক নম্বর তাহলে দুই নম্বর সমীকরণ মানটা কি হলো লগ টেন আই টু বাই এস সমান হলো এক্স এখানে লিখে ধরি ধরি দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা সমান হলো এক্স ধরে নিন সমস্যা নেই দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা সমান এক্স তাহলে আপনি এখানে বিয়োগ না করে চলে আরেকটা বিয়োগ করে সমস্যা নেই দেখেন এক থেকে দুই বিয়োগ করে বা এখানে বিয়োগ করে দেন সমস্যা নেই তাহলে এখানে কী দেওয়া আছে এখান থেকে উপরের মান থেকে নিচে মানটা বিয়োগ তাহলে লগ টেন আই ওয়ান বাই এস মাইনাস লগ টেন আই টু বাই হলো এস সমান হলো এইট মাইনাস এক্স এখান থেকে লগ এর নিয়ম কি এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি লগ এ বাই বি সমান কি লগ এ মাইনাস বি তাহলে সেটাই করবো লগ টেন লিখবো এ মানে হলো আই ওয়ান আর বি মানে হলো এস তাহলে লগ টেন এস আর এখানে মাইনাস বসে গেল আপাতত লগ টেন আই টু মাইনাস লগ টেন এস এটা মাইনাস বলে ব্র্যাকেট রেখে দিস ইকুয়াল টু হলো এইট মাইনাস এক্স এই লাইনটা আমরা এখানে করবো পরের লাইনটা জায়গা নেই এখানে তাহলে কি যা আসতে লিখি লগ বা লগ টেন আই ওয়ান মাইনাস লগ টেন এস লগ টেন আই টু প্লাস লগ টেন এস ইকুয়াল টু এইট মাইনাস এক্স এই যেখানে মাইনাস ছিল ওটা গুণ করে দিস তাহলে আপনি এই লাইনটা নাও লিখতে পারেন এই লাইনটা বা এস এস বাদ হয়ে গেল এই এস এস কি হল বাদ হয়ে গেল তাহলে থাকে এখানে লগ টেন আই ওয়ান মাইনাস লগ টেন আই টু ইকুয়াল টু এইট মাইনাস এক্স আমরা একটু আগে দেখেন এখানে শুধু এ বাই বি ছিল বলে লিখছি লগ এ মাইনাস লগ বি ঠিক আছে উল্টা আছে লগ এ মাইনাস লগ বি আছে তাহলে আমরা লগ এ বাই বি লিখবো লগ এ মাইনাস লগ বি সমান লেখা যায় লগ এ বাই বি আবার যদি এটা থাকে যদি এটা থাকে এটা লিখতে পারবো এটা তাহলে লিখতে পারবো এখানে আসে আমার এইটা এটা লিখবো বা লগ টেন আই ওয়ান বাই হলো আই টু সমান হলো এইট মাইনাস এক্স বা আমরা এটাও জানি সূত্র যে এই লগ ভিত্তি এভাবে থাকলে এই মানটা এই যে মানটা উপর চলে আসে এই মানটা নিচে চলে যায় বা টেনের পাওয়ার এইট মাইনাস এক্স ইকুয়াল টু হলো আই ওয়ান বাই আই টু বা এখন দেখেন আমি কি রাখবো চাচ্ছি কিন্তু আমি কি বের করলাম তো কি চাচ্ছি বের করতে এখান থেকে ভূমিকম্পের মাত্রাটা তাহলে এখান থেকে কোনাকানি গুণ করে দিই তাহলে কোনাকানি গুণ করে নিচে টন আছে তাহলে আই ওয়ান ইকুয়াল টু হলো টেনের পাওয়ার এইট মাইনাস এক্স আই টু এখন একটু দেখেন এখানে এখানে কিন্তু আমাকে আই ওয়ান আর আই টু আছে আমাকে কিন্তু আই ওয়ানের মানটা লাগবে বাট এখানে যে আমাদের শর্ত ছিল প্রশ্ন মতো ছিল যে সেকেন্ড মানটা প্রথম মানের এত গুণ দেখেন সেকেন্ড এটা প্রথমের এত গুণ বাট যদি আমার আই ওয়ানের মানটা লাগবে তাহলে আমরা একটা সেজ করতে পারি বা আই টু আই ওয়ান ইকুয়াল টু এটা ইকুয়াল টু ওয়ান বাই সিক্স আই টু এটা একটু করে রেখে দেন তাহলে আমাকে আমি এটা কেন আগে করলাম জানেন তাহলে কিন্তু এখানে আর আলাদা করতে হবে না আমি কিন্তু এখানে করলে আবার সমীকরণ করে আবার মান ভান লাগতো আমি যদি এই পর্যন্ত রেখে দিই সমীকরণ করতাম আবার এটা লিখতাম আবার মান বাড়াতাম না করে যদি আমার এখানে করে রাখি তাহলে একবার ডিরেক্টলি মানটা হবে ছোট হয়ে যাবে অঙ্কটা আবার বলি পরে যে ভূমিকম্পটা হয়েছে সেটা আগের ভূমিকম্পের ছয় গুণ বাট এখান থেকে আমার আই ওয়ানের মানটা লাগবে তাই আমরা এখান থেকে আই ওয়ান সমান কী লেখা যাবে এই সিক্সটা বামে আনবেন
এই সিক্স বাই আমি হ্যান্ডে কী হবে গুণ এখানে ভাগ হবে তাহলে ওয়ান বাই সিক্স আই টু হবে। জাস্ট আপনি এখানে এই মানটা ভরে দেন, আই এনের দ্বারা কী বসাবেন ওয়ান বাই সিক্স আই টু সমান টেনের পাওয়ার এইট মাইনাস সিক্স আই টু, আই টু একটু বাদ হবে ওপাশ থেকে, আই টু কি বাদ হয়ে গেল ওপাশ থেকে, আই টু একটু বাদ বা ওয়ানের পর সিক্স ইকুয়াল টু টেনের পাওয়ার এইট মাইনাস এক্স। এখন আমরা উভয় পাশে লগ নিয়ে নেব, বাট লগ নেওয়ার ক্ষেত্রে খেয়াল করবো যে এখানে কী আছে বলেন তো এইট মাইনাস সিক্স আছে টেনের পাওয়ার, তো ওইটাই আমরা লগ ভিত্তি টেন নিব, লগ টেন ইকুয়াল টু লগ টেন, লগ ভিত্তি টেন নিছি মানে ই ভিত্তিক নিছি, এর মানটা কত এখানে কত আছে ওয়ান বাই সিক্স বসে গেল, এর মানটা আছে হলো টেনের পাওয়ার এইট মাইনাস এক্স বা লগ টেন ওয়ান বাই সিক্স বসে গেল, এর মানটা বসে গেল এই পাওয়ারটা আগে আসলো এইট মাইনাস এক্স ইকুয়াল টু লগ এইট মাইনাস এক্সটা আগে আসলো আর লগ যা আসছে তা বসে গেল টেনের পর টেন বসে গেল, আমরা জানি এটা ইকুয়াল টু ওয়ান হয়, বাকি অংশ আমরা এখানে করি এটা লিখি আগে এখানে বা লগ টেন ওয়ান বাই সিক্স ইকুয়াল টু হলো এইট মাইনাস এক্স লগ টেন এখানেও টেন, এটা অন হয়ে যাবে, এটা খেয়াল করেন এটা কী হয়েছে এই অংশটা দেখায়, যদি আপনাকে থাকে হল ইএস ক্যালকুলেটার তাহলে ইএস ক্যালকুলেটার আপনার এখানে অন বাটনের নিচে এটা আছে এরকম লক এর আমার ঘর আছে, এই ঘরে বসানো হলো ওয়ান বাই সিক্স বা ওয়ানকে সিক্স দিয়ে ভাগ করে দেন, ওয়ানকে সিক্স দিয়ে ভাগ করে যে মানটা হয় এটাকে বসান এখানে টেন বসান অঙ্ক ইজিলি হয়ে যাবে। আর এমএস এর ক্ষেত্রে আপনি কী করবেন এই যে আগে ওয়ান বাই সিক্সকে মান রেখে নেবেন, যে মানটা হবে লগ ওই মানটা দিবেন ভাগ দিবেন লগ টেন, ভাগ দিবেন লগ টেন তাহলে অঙ্কটা হয়ে গেল। আমি দেখাচ্ছি আপনাকে আগে ওয়ান ভাগ সিক্স, ওয়ান ভাগ সিক্স এটা তো হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স, ওয়ান ভাগ সিক্স, ওয়ান ভাগ সিক্স সমান হলো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন দিয়ে দিই আমরা, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটার আছে হলো এমএস, এমএসটা আপনাকে দেখাচ্ছে দেখেন, তাহলে আপনি এখানে আর কি দিন লগ দিবেন, এই যে লগ দিচ্ছি লগ, লগ দেওয়ার পরে কি দিবেন ওয়ান ভাগ সিক্স, ওয়ান ভাগ সিক্স না দিয়ে আমরা কি দিব পয়েন্ট ওয়ান সিক্স সেভেন, এই যে পয়েন্ট ওয়ান সিক্স সেভেন লগ পয়েন্ট ওয়ান সিক্স সেভেন, অর্থাৎ ওয়ানকে সিক্স দিয়ে ভাগ করলে এটা হয় ভাগ দিব লগ টেন, যে লগ টেন দেখেন আবার বললাম ওয়ান বাই সিক্স মানে হলো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন, তাহলে লগ পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ভাগ লগ টেন ইকুয়াল টু দেন এই যে মান বেরোস মাইনাস পয়েন্ট সেভেন সেভেন টু এইট, আর যদি ওই মানটা দেন তাহলে কিন্তু আমার ডিরেক্টলি একদম মানে একদম এক্স্যাক্টলি মানটা আসবে ওয়ান ভাগ সিক্স, এটা সমস্যা নেই কাছাকাছি মান এক ওয়ান ডিফারেন্স এটা সমস্যা নেই কোনো কিছু, তাহলে আপনি এখানে লিখবেন তাহলে আপনি এখানে লিখবেন হলো এর মানটা হলো মাইনাস জিরো দশমিক সেভেন 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 টু এইট এরকম ইকুয়াল টু এইট মাইনাস এক্স, এইট মাইনাস এক্স বা এই মানটা বামে নিয়ে আসেন, এই মানটা কী করবেন বামে নিয়ে আসবেন আর এই মানটা করে নেবেন ডান দিকে নেবেন, তাহলে এখান থেকে হবে এক্স এটা বামে লিখে হবে এক্স হয়ে যাবে আর এখানে এইট থাকবে আর এই ডান দিকে নিয়ে লিখে হবে এটা প্লাস হয়ে যাবে প্লাস জিরো পয়েন্ট সেভেন 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 এইট, তাহলে যোগ করে দিলে হবে এইট পয়েন্ট সেভেন 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 টু এইট, এইট পয়েন্ট সেভেন 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 টু এইট বসে কিন্তু মাত্রা কত বেশি ছিল এত মাত্রা ছিল এটা প্রায় অবশ্যই লিখবেন প্রায় লিখবেন প্রায় ছাড়া কিন্তু কখনো অঙ্ক হবে না, কোশ্চেন কি ছিল যে পূর্বে এটা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত ছিল, তাহলে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় এইট পয়েন্ট সেভেন সেভেন টু এইট, আশা করি বুঝতে পারছেন কোশ্চেনটা একটু খেয়াল করেন, উনিশশো নিরানব্বই সালে মহেশখালীতে যে ভূমিকম্প হয়েছিল তার রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট টু, দুই হাজার তেইশ সালে তুরস্ক আমরা একটু জাস্ট গ্যাপ দিই তুরস্কের দক্ষিণ অঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তা ভূমিকম্পের
তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি, অর্থাৎ 398 গুণ বেশি, বাট তীব্রতা। এখন তীব্রতা কে জিনিস আর মাত্রা কে জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করা। এখানে তার মাত্রা, এটা কিন্তু তার মাত্রা, মাত্রা আনতে গেলে আপনাকে লগ আনতে হবে টেন, এবং এখানে আসবে হলো তার যে তীব্রতা, এবং আর আসবে হলো আমি সহজ করে আদর্শ মানটা। মাত্রা আসছে কিন্তু তীব্রতা এবং তার আদর্শ মানটা আসতে হবে। তাহলে আমরা প্রথমে, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কোন মানটাকে আপনি এক্স ধরবেন, যখন একটা বলা আছে আর একটা বলা নেই, মাত্রা তো একজনে বলা আছে আর একজনে বলা নেই, তাহলে আপনি কোনটাকে আয়ান ধরবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যার মানটাকে আপনাকে বেশি তাকে আয়ান ধরতে হবে, যেমন এখানে তুরস্কের ভূমিকম্প বেশি, তাহলে ওই মানটাকে অবশ্যই আয়ান ধরতে হবে, কিন্তু অঙ্কটাই হবে না। সমাধান মনে করি আমাকে বাম পাশ থেকে লিখি, কারণ অঙ্কটি বড়। মনে করি তুরস্কের ভূমিকম্পের তীব্রতা সমান হলো আয়ন, তুরস্কের ভূমিকম্পের তীব্রতা আয়ন, আর মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা হলো আই টু, আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা হলো এস। এখন রিক্টার স্কেলে মাত্রা লাগবে, লেখেন রিক্টার স্কেলে, রিক্টার স্কেলে তুরস্কের আপনার ভূমিকম্প লিখলাম না, লিখে একটু তুরস্কের ভূমিকম্পের মাত্রা হবে, আমাকে আগে লগ নিয়ে আসতে হবে, লগ টেন মানটা কত তীব্রতা আয়ন, তীব্রতা হলো কত আয়ন, আদর্শ কত এস, এটা আর হলো মহেশখালীর ভূমিকম্পের মাত্রাটা হবে লগ টেন আই টু বাই এস দুটা। বাট আমাদের মহেশখালীর মানটা বলা আছে, তুরস্কের মানটা বলা নেই, তাহলে লেখেন প্রশ্ন মতে লগ টেন আই অন বাই এস ইকুয়াল টু এক্স, তা ধরে নিছি আমরা, ধরে নিছি, এটা হল এক নম্বর, কারণ এই মানটা নাই, তাহলে তুরস্কের মানে এটা কিন্তু নাই, আমার তুরস্কের মানটা নাই, মহেশখালীর টাস, তাহলে এটা ইকুয়াল টু এক্স ধরে নিছি, আর লগ টেন আই টু বাই এস ইকুয়াল টু কত আছে এখানে 5.2, এটা দুই নম্বর। চাইলে আপনি এখানে বিয়োগ করে দিতে পারেন, জাস্ট লেখেন বিয়োগ করে, কি লিখবেন বিয়োগ করে, তাহলে এখান থেকে কি দেওয়া হবে লগ টেন আই ওয়ান বাই এস মাইনাস লগ টেন আই টু বাই এস ইকুয়াল টু এক্স মাইনাস 5.2। আমি এই লাইনটা এখানে আবার লিখছি, লেখানো আসলো কি লাইনটা, আমি ওই লাইনটা রিপিট করলাম, লগ টেন আই ওয়ান বাই এস মাইনাস লগ টেন আই টু বাই এস ইকুয়াল টু এক্স মাইনাস 5.2। এর কারণটা কি বলেন তো বন্ধুরা, আমাকে তীব্রতা এর বেশি, তাহলে এই জন্য কিন্তু আমরা এই মানটা নিচ্ছি, জাস্ট এই যে লগ টেন আই ওয়ান বাই এস মাইনাস লগ টেন আই টু বাই এস, আর এখানে এক্স থেকে 5.2 বিয়োগ, ওকে, বা লগ টেন, লগের ক্ষেত্রে লগ এ বাই বি মানে কি, লগ এ মাইনাস বি, তাহলে লগ টেন আই ওয়ান মাইনাস লগ টেন এস, ব্র্যাকেট ডান, লগ টেন আই টু মাইনাস লগ টেন এস ইকুয়াল টু এক্স মাইনাস 5.2। এখন দেখেন আমরা বড় অঙ্ক এত লাইন করবো না, এই মাইনাসটা উঠাই দেবো, তো ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস হলো, আর মাইনাস মাইনাস কে গেল প্লাস, কারণ ব্র্যাকেট আগে ছিল বলে গুণটা হয়নি, এস এস বাদ হয়ে গেল, বা লগ টেন আই ওয়ান মাইনাস
log 10 i2 equal to x minus 5.2 বা এখানে আবার উল্টা এখানে উপর নিচে ছিল মানে উপর নিচে ছিল বলে বিয়োগ করে দিস এখানে বিয়োগ আছে মানে উপর নিচে হবে log 10 i1 বাই হলো i2 equal to হলো x minus 5.2 বা আমরা লগের সূত্র থেকে জানি যে এরকম থাকলে লগের ভিত্তি এটা বেস হলে এটা হলে এই মানটা এখানে চলে আসে কি হবে সেই অনুযায়ী 10 এর পাওয়ার এটা ইকুয়াল টু আই ওয়ান বাই আই টু অতএব নিচেটা অন আছে মনে করেন তাহলে আই ওয়ান ইকুয়াল টু কি দেওয়াবে 10 এর পাওয়ার 10 এর পাওয়ার এক্স মাইনাস 5.2 ইন্টু আই টু কারণ নিচেটা অন আছে আই ওয়ান ইন্টু ওয়ান আই টোয়েন্টি এটা নিশ্চয় ওয়ান আমি জাস্ট বোঝার জন্য দিয়ে রাখছি ওকে এটাকে আমরা দেখেন এইবার কাজটা দেখেন এই জায়গার মানটা কিন্তু লাগবে আই ওয়ানের মানটা লাগবে আই ওয়ানের মানটা কি দেখেন আমরা এই জন্য আমি বলি যে এই জায়গাটায় মানটা করে রাখা না তাহলে কিন্তু আপনার ঝামেলাটা হয় না কি এই জায়গাটা করলে ডিরেক্টলি মানটা বলবে অঙ্কটা চলে যাবে দেখাই দেখেন বলছে কিন্তু যে এখান যে এই যে তুরস্কের দক্ষিণাঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে এত গুণ বেশি এটা হলো এখানে যে প্রশ্ন মতে এর মহেশখাল এটা কিন্তু ওই যে তুরস্কের ভূমিকম্পের মাত্রা তাহলে আই ওয়ান মহেশখালী কত আই টু এই যে তুরস্কের মাত্রা আই ওয়ান মহেশখালী আই টু আই টু এর কত গুণ 398 গুণ 398 একটু লিখে রাখেন তাহলে এই মানটা আপনি ডিরেক্টলি এখানে ভরতে পারবেন আই ওয়ান ইকুয়াল টু কি লিখবেন আই ওয়ান ইকুয়াল লিখবেন হলো আই টু ইন্টু 300 তাহলে কিন্তু আপনার একটা গ্যাপ হয়ে গেল না এত বড় অঙ্ক আর এভাবে করতে হবে না এক্স মাইনাস 5.2 ইন্টু হলো আই টু উভয় পাশ থেকে আমি গোল দিয়ে দিলাম আই টু একটু বাদ উভয় পাশ থেকে আই টু কি হলো বাদ হয়ে গেল তাহলে থাকবে 398 ইকুয়াল টু 10 এর পর এক্স মাইনাস 5.2 এখন আপনি উভয় পাশে আবার লগ নিয়ে আসেন কারণ এরম থাকলে আমরা যখন এই যে লগ লগ বাদ দিছিলাম এখানে লগ নিয়ে আসতে পারবো বাট লগ কোনটাকে নিয়ে আসবো যেটার মধ্যে এক্স আছে সেটা লগ নিয়ে আসবো বা লগ আগে লগ 10 নেন লগ 10 নেন এখানে তো 398 লেখেন এখানে এখানে আছে 10 এর পাওয়ার এক্স মাইনাস 5.2 বাকিটা এখানে করি এটা জাস্ট থাকলো এখানে বা লগ 10 আর এখানে 398 ইকুয়াল টু দেখেন এই পাওয়ারটা আগে চলে আসে এক্স মাইনাস 5.2 লগ 10 বাই 10 এটা অন হয়ে যাবে এক্স মাইনাস 5.2 ইন্টু অন হবে আর এই মানটা কি বন্ধুরা এই মানটা যদি আপনার হয় ইএস ক্যালকুলেট ইএস তাহলে ওয়ান বাটনের নিচেই একটা এটা অপশন আছে লগ ঠিক ইএস বাট মানে ইএস ক্যালকুলেটারে ওয়ান বাটনের নিচে সেখানে আপনি এখানে 10 তো এখানে 10 লিখবেন আর এখানে 398 লিখবেন তাহলে সমান দিলে চলে আসবেন আর যদি আপনার হয় এমএস তাহলে কি করবেন আমি দেখাচ্ছি আপনাকে এমএস হলে আপনি করতে হবে দেখেন লগ 398 উপরে মানটাকে লেখেন 398 ভাগ দেন লগ 10 লগ 10 দিলে মানটা চলে আসবে আমি দেখাচ্ছি আপনাকে দেখেন যদি আপনার হয় ইএস তাহলে এখানে থাকবে এই জায়গাটা থাকবে এটা সাপ দেওয়ার পরে এই মানটা এখানে দিবেন তাহলে 10 আসবে আবার উপরে দিবেন 398 আসবে আর যদি এখানে আমারটা হলো এখানে এমএস তাহলে আগে লগ দেন কি বললাম লগ দেওয়ার পরে কী দেবেন 398 398 ভাগ দিবেন কি লগ 10 আর তো উপরে মানটা থেকে নিয়ে সে মানটা ভাগ দিবেন লগ 10 দিবেন আবার দেখেন লগ 10 লেখেন 10 জাস্ট ইকুয়াল টু ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 2.8 তাহলে খেয়াল করেন আপনি আপনি এখানে দিলেন কি আবার দেখালাম আপনি জাস্ট দিবেন হলো লগ 398 ভাগ 10 তাহলে আসবে হলো 2.599 2.5998 ইকুয়াল টু হলো এক্স মাইনাস 5.2 ইন্টু হলো ওয়ান কারণ লগ 10 পর 10 মানে ওয়ান বা 2.5998 ইকুয়াল টু হলো এক্স মাইনাস 5.2 বা এক্স এখানে থাক ওই মানটা আপনি নিয়ে আসেন
माइनस प्लस हो प्लस 5.2 इक्वल टू एक्स प्लस हमें ये करी 5.2 जो कर दी 5.2 7.7 अवश्य निश्चय है मास्कने गुण क्योंकि मास्क ना खूब ख्याल करबें पॉइंट क्योंकि निश्चय 7.5 ये क्योंकि और यार अर्थ कि 7×5 खूब ख्याल कर लिखते हैं क्योंकि तो 7.7.7998 इक्वल टू एक्स अतः एक्स इक्वल टू 7.7998 एखाने किन्तु आपनाके अवश्य प्राय कथाटा लिखते ही हबे एत गुण छिल अर्थात आपने कि छिल तुरस्कर भूमिकम्प मयस्कालेर भूमिकम्पेर एत गुण छिल आमाके बला छिल एत गुण छिल ताहले बोझा छिल कि मात्राटा তাহলে মাত্রা কত হলো 7.7998 প্রায় এই হলো আমাদের 9 নম্বর কোশ্চেন আনসার আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ